প্রথমে মোবাইলটি ছিনিয়ে নেয় এবং মোবাইলের মধ্যে আমার বিভিন্ন এখন একটাই উপায় আছে তোমরা পুলিশ বলতেছে হাজার পাঁচেক টাকা দিবে যদি দাও তাহলে ছেড়ে দেব না এটি কোনো ডাকাতের গল্প না এটি বাংলাদেশ পুলিশের গল্প আর এই গল্পটি আমার নয় গল্পটি তার যিনি এই মুহূর্তে আমাকে ভিডিওতে সহযোগিতা করছেন চলুন তার এই গল্পটি শুনে আসি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময় প্রথমে মোবাইলটি ছিনিয়ে নেয় তারপরে মোবাইলটি ছিনিয়ে নিয়ে আর এক পর্যায়ে প্রকাশ করার চেষ্টা করে যে আর আমি মাদকসেবী কিংবা অপরাধী এক পর্যায়ে আমার কাছ থেকে ট্র্যাপে ফেলে টাকা নিয়ে নেয় না এটি কোনো ডাকাতের গল্প না এটি বাংলাদেশ পুলিশের গল্প আর এই গল্পটি আমার নয় গল্পটি তার যিনি এই মুহূর্তে আমাকে ভিডিওতে সহযোগিতা করছেন চলুন তার এই গল্পটি শুনে আসি এই গল্পটা বলতেছিল এটা একটু আবার বল আমি যখন কোম্পানিগঞ্জ যাই তখন তিশা গোল্ডেন বাসে আমি ক্রিকেট কাটি তারপর ওই বাসে উঠি উঠার পর প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগে সময় লাগার পর পাশাপাশি আমি অনেকক্ষণ হয়ে যাই সকালবেলা দশটা বাজার পর আমি যাত্রা বাড়ি নাম তখন আমি কিছুক্ষণ রেস্ট করি কিছু হালকা নাস্তা করার পর তারপর আমি সামনের দিকে যাইতেছি যাত্রা বাড়ি ওভার ব্রিজে নিচে যাওয়ার পর একদল পুলিশ আমাকে একদল ইশারা দিয়ে তাড়া করল আমাকে ডাকলো এখানে আস আমার কাত থেকে ব্যাগটা খুলল বুঝেছ খোলার পর ব্যাগটা চেক করলো প্রথম চেনগুলোতে ছিল আমার একটা মাথা কার্পি চুলাশ্রণ তারপর ওইটাতে আমার কিছু উমল ছিল যে এ ব্যাগটা প্রথম দেখলো তারপর কাপড়গুলো দেখলো আমার একটা লুঙ্গি ছিল এগুলো দেখছে দেখার পর সবগুলো দেখছে ওকে ঠিক আছে কিনা দেখতেছে কোনো খারাপ যন্ত্র আছে কিনা বা এ বা নেশা জাতীয় কিছু আছে কিনা এগুলো কি দেখলো তারপর আমার সারা শরীর চেক করতেছে পিঠ দিয়ে অঙ্গ সারা শরীর পকেট চেক করলো সামনের পকেট চেক করলো তারপর মানি ব্যাগ চেক করলো টাকা পয়সা কাগজপত্র বের করে কোনো কিছু আছে কিনা চেক করার পর দেখলো তারপর আমার হাত থেকে মোবাইলটা নিল লকটা খুলে দিলাম খুলে বলে দেখলো হোয়াটসঅ্যাপে ঢুকলো কোনো অ্যাকাউন্ট খোলা কিনা বা কোনো ধরনের জুয়া জাতীয় খারাপ নেশে আছে কিনা সত্য কথা আমি সব করি না বলতেছে তুই মিথ্যা কথা বলিস না পুলিশের সাথে ফাঁকি দিলে তোর অবস্থা খারাপ হবে জুয়া খেলস তুই প্রতারক বলতেছ দেখেন ভাই আমি পাঁচ অক্ত নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি সৎপথে চলে এইসব থেকে দূরে থাকার চেষ্টা করি এসব পথে কোনো সময় যায় না এটা আপনার আমি অনুরোধ কেমনকে বিনীত নিতনভাবে আমি বলতেছি সত্য কথা দিই তারপর বললাম ওরা কোনোভাবে মান যাচ্ছে না ওরা বলতে তুই বেশি কথা বলতিস বেশি কথা বলিস না তো এখানে আস ওই তাপাত কেন একটু সামনে আস ওইখানে দাঁড়া তখন বলতেছে সত্যিটা বলবি সত্যিটা বলবি কি ভাই দেখেন সত্যি ভাই আমি বিপদে পড়ে রয়েছি আমার মোবাইলটা নিয়ে আমি বুঝছি না ভাই স্যার ওইরকম ছেলে আমি না এগুলো করি না দেখেন আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবেন না এখন কিছুক্ষণ পর গাড়ি আসবে গাড়ি আসার পর তোমাদের দুজনকে থানায় নিয়ে যাবে থানায় নিয়ে যাওয়ার পর হাইকোর্টে নেবে নেওয়ার পর মামলা করবে মামলা করে চিঠি করে তোমাদের জেল বা ফাঁসি হতে পারে এরকম কিছু বলতাস এখন একটাই উপায় আছে তোমরা পুলিশ বলতেছে হাজার পাঁচেক টাকা দিবে যদি দাও তাহলে ছেড়ে দেব তারপর আমি কি বলবো তাই আমার আচ্ছা এত টাকা নাই কিছু আছে এই তুই মানি ব্যাগে হাত দিবি না মানি ব্যাগে হাত দিবি না এসব বলানোর কোন নেই পাঁচ হাজার টাকা নাহলে হবে না যদি না হয় এই গাড়ি আনবে আর দুই মিনিট পরে গাড়ি আসবে আসতে তোরা দুইজনকে নিয়ে যাবো পরে এই কথা বুঝাস খাওয়ার পর ভাই থেকে নেয়া করে না নিয়ে নেবে ভাই এবার মতো মাফ করে দেন আমি ভুল করি নেই বা জোর করে আমি আস্তে আস্তে আপনারা জোর করে কলার ধরে নিছেন পুলিশ
কিরকম একটা কাজ করলে। তারপর আরেকটা পুলিশ বলতেছে তার পকেটে কত টাকা আছে, কাছে এতটুকু দিয়ে দে। পর ওই গেলে গেলে ওইখানে দাঁড়া, পর ও বলতেছে এই টাকাগুলো বিতরণে বিতরণে দেখাইবি না, এখন গেলাম আমার জেলে নিব। পরে ওর ইশারা দিয়ে করতেছে তুই টাকাগুলো দে। ও মনে হয় 500-600 টাকা দিছে, আমি 500-600 টাকা নিছি। দেওয়ার পর পাশাপাশি তুই বেশি কথা কস, পুলিশে বলতে তুই অনেকক্ষণ ধরে গণ কথা বলতেছ, তুই একটা মিথ্যুক কথার জুয়া খেলোয়া। বাম গালে ঠাস করে অনেক জোরে চর দিল পুলিশ। চর দেওয়ার পর আমি শান্ত, চুপচাপ এখানে সুজয়ে দাঁড়ায় থাকবি, কোনো রকমের নড়াচড়া করলে কথা বললে তোর হাড়গুড় ভেঙে দেব, একদম চুরমার করে দেব, একদম লুলা করে দেব, মেরে হসপিটালে যেতে ভর্তি থাকবে, এমনকি মেরে দাফন করে দিতে পারে, এরকম মন্তব্য করলো। পরে আর আও করলাম না, চুপচাপ বুঝতে তুই আসল দেখ জুয়া খেলোয়াড়। পরে আমি আর কি বলবো, পরে আমি ওইখান থেকে পরে আমি যাই আছে টাকা দিয়ে দিছি, দেওয়ার পর মোবাইলে নিস। আমার হাতে মোবাইলটা নেওয়ার পরে ভাই মোবাইলটা দিয়ে দেন না, তোকে মোবাইল দেওয়া যাবে না, তোর দুজনকে তুই গোপন ইয়ে করস, নকল করস কথা, এমনকি তুই জুয়া খেলোস, এই মোবাইল দেওয়া তোর পক্ষে সম্ভব না। পুলিশ মানে সুদ খাওয়া, আপনাদের স্বভাবই এটা। সামনাসামনি বলে তো আমাকে ওরা আরো মারবে, তো আমার টাকাটা নেওয়ার পরে বলছেন আমি বলছি ভাই এই টাকাটা আমি অনেক কষ্ট করে জমিয়ে 2 বছর কিনছি, এটা এই ভুল করেন ভাই। বললেন তো অনেক নম্বর আছে, ডকুমেন্টস আছে, অ্যাকাউন্ট খোলা আছে, নিজের মূল্যবান জিনিস সবারই এটা থাকে, যেমন আপনারও পুলিশ থাকতে পারে। দেওয়ার পর অনেক প্রায় 5-10 মিনিট পরে না চলে যা, এখান থেকে চলে যা, আর যাতে ওইখানে না দেশে কোনো রকম আমি এখান থেকে চলে দিয়া। পরে আমি গুলিস্তান বাস, কয়জন পুলিশ ছিল? 5 জন। পকেট ফকির করে দিছে, তারপর যেভাবে গেছি এই। আচ্ছা তুমি তো বাংলাদেশের একজন নাগরিক এবং ইন্টারমিডিয়েট পাস করছো, কি মনে হয় যে বাংলাদেশে যে পুলিশ এরকম আচরণ করাটা সঠিক? এটি ভুল হয় না, এটি খারাপ, এটি একটা ব্যবস্থা নেওয়া দরকার। ভালো একজন সৎ পুলিশ থাকা দরকার বাংলাদেশে, তাদেরকে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, কঠিন হস্তক্ষেপ বাস্তবায়ন করা দরকার। তারা যে বাংলাদেশে এসব ফিতনা ভাষার খারাপ সুদ ঘুষ যে ছড়িয়ে দিয়েছে বা মানুষকে আটকে ভুল ভ্রান্তি দিয়ে টাকা নিতেছে, এগুলো ঠিক হয়ে যাচ্ছে না। তোমার নাম কি? আমার নাম ফয়সা, গ্রাম ইব্রাহিমপুর থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়ি। ঠিক আছে, তোমার কাছে পুলিশের যে গল্পটা শুনলাম এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরাও প্রত্যাশা করবো যে পুলিশের কোনো কর্তৃপক্ষের কাছে যদি আমাদের এই মেসেজটা পৌঁছায় তাহলে যেন ঘটনা কয় তারিখের জন্য আমি তখন আমি সামনে দেখি, জি জি আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ওরা সামনে আমাকে ধরলো, তারপর আমার ব্যাগ কাপড় চুপড় সব পকেট সামনে সারা শুল অঙ্গ প্রত্যঙ্গ চেক করলো, মানি ব্যাগ চেক করলো, তারপর মোবাইলে ডকুমেন্ট অন চেক করলো। ঠিক আছে তুমি মনে করো, কিন্তু চেক করার পরে তোমার সাথে যে টাকাটা নিলো এটা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ফয়সালের মুখ থেকে বাংলাদেশ পুলিশের দায়িত্বরত পুলিশের একটা অত্যন্ত দুঃখজনক আচরণের কথা শুনলেন। তো আমরা আসলে অত্যন্ত মর্মাহত যে পুলিশ আমাদের এই বাংলাদেশের জনগণের টাকায় পরিচালিত হয়, জনগণের টাকায় যার বেতন হয়, যে পুলিশ আমাদের সেবক হওয়ার কথা ছিল, সে পুলিশের কাছ থেকে ফয়সালের মতো একজন সহসর মানুষ ঢাকা শহরে গিয়ে এভাবে প্রতারিত হবে এমনটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং 15 ডিসেম্বর যে বৃহস্পতিবার
সকাল 10টা থেকে 11টার মধ্যে যাত্রাবাড়ি থেকে সাইদাবাদ পর্যন্ত মাঝখানে যেই জায়গাটাতে এখানে কে ডিউটি করেছিল পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো জানতেও পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের কারো নজর পড়ে থাকে আমরা প্রত্যাশা করবো যে এই ব্যক্তিদেরকে খুঁজে এবং ফয়সালের কাছ থেকে এই ধরনের কথাগুলো জেনে তাদের যথাযথভাবে আইনের আওতায় আনবেন এমনটাই প্রত্যাশা। এবং আমরা প্রত্যাশা করবো যে ভবিষ্যতে এ ধরনের আচরণ পুলিশ আর কোনো নাগরিক সাথে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথে।